আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আগে আসুন, আমরা ত্রিপুরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম পাহাড়ের উপর দিয়ে, আমরা যে গাড়িটায় যাচ্ছি হঠাৎ সেখানে বড় বড় পাথর ছড়ে এই জানোয়ার বিপ্লবদেবের দল। এই দেখুন আমাদের গাড়ি, আমরা এই গাড়িটায় ছিলাম। এই গাড়ির সামনেটা তোলো, এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা, আগে দেখুন এই গাড়িটা থেকে পাথর ছোড়া হয়। এদিকে দেখুন, এদিকে আসো, এই দেখুন কি অবস্থা, পেছনটা আসুন, পুরো পাথর, আমাদের সারা গায়ে কাঁচ, সারা মাথায় কাঁচ। আর এদিকে আসুন, এদিকে আসো, এই যে আমরা বসে আছি, দেখো এই যে গাড়ির ভেতর, এই যে গাড়ির ভেতর দেখো, এই যে আদলাইট, এই যে আদলাইট, এই আদলাইট, এগুলো সব এই কাঁচ ভেঙে এসে ধরো। এদিকে আসো, এদিকে আসো, দেখো দেখো কি অবস্থা, আমাদের সুদীপের কি করেছে দেখো, আসো, আমাদের সুদীপের, সুদীপের মাথা ফাটিয়েছে এই জানোয়ার গুলো, এইটা দেখো, সুদীপের মাথা ফাটিয়েছে, আমাদের সারা গায়ে কাঁচ ভর্তি, সারা গায়ে কাঁচ। এই যে জয়জির অবস্থা দেখুন, প্রথম ইটের আবাসটা পেয়ে আমি মাথা নিচু হয়ে বসে পড়ি, একদম মাটিতে নিচু হয়ে যাই। পাথরটা প্রথমে সুদীপের মাথার পেছনে গিয়ে লাগে, ও ডান দিক চেপে বসেছিল, তারপরে বাঁ দিকে, এখানে বেশি কেউ এসো না, এখানে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ত্রিপুরার পুলিশ, সবাই ঠুটো জগন্নাথ। দেখেছেন এখান থেকে 100 মিটার দূরে আক্রমণ হয়েছে, 100 মিটার, এরা কেউ জানে না স্যার, জানে না না, আপনারা প্লিজ বলে দিন, আমরা এখানে দাঁড়িয়ে সবাই সুইসাইড করছি, প্রত্যেকের পকেটে ফ্ল্যাট আছে আপনারা বলে দিন, প্রত্যেকের পকেটে ফ্ল্যাট আছে আপনারা বলে দিন, প্রত্যেকের পকেটে ফ্ল্যাট আছে আপনারা বলে দিন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, দেবাংশু ভট্টাচার্য এটা কী বললেন এই অংশে, প্রত্যেকের পকেটে ব্লেড আছে বলে দিন, সুসাইডের বিষয়টা তিনি উল্লেখ করে বললেন যে প্রত্যেকের পকেটে ব্লেড রয়েছে। ত্রিপুরাতে তারা গেছেন পকেটে সব ব্লেড নিয়ে, কেন? তো বিরাট একটা প্রশ্ন তৈরি করে দিলেন তিনি নিজেই ফেসবুক লাইভে, তিনি এসব কথা বলতে বলতে বললেন প্রত্যেকের পকেটে ব্লেড রয়েছে, ত্রিপুরাতে ব্লেড নিয়ে ঘুরছেন। দর্শক, আজকে একটি ঘটনা যেটা দেবাংশু ভট্টাচার্য লাইভে বলেছেন ফেসবুক লাইভে, যে সেখানে তারা ত্রিপুরার আমবাসা বলে এলাকায় একদা যাচ্ছিলেন, সেখানে তাদের গাড়িতে হামলা হয়, ইঁট, একবার ইঁট পাটকেল তাদের গাড়িতে পড়ে এবং তিনি মাথা নিচু করে নিয়েছিলেন, তার লাগেনি, কিন্তু আরও যারা ছিলেন ওখানে নেতা নেত্রী গাড়িতে তারা আক্রান্ত হয়েছেন, জখম হয়েছেন। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিনি ফেসবুক লাইভে কীভাবে একবার ডিসক্রাইব করছিলেন, ফেসবুক লাইভ নিজে অন করে, এবং তারপর তো একেবারে জানুয়ারি থেকে শুরু করে আরও অনেক কথা বলেছেন, সব কথা আপনাদেরকে আমরা শোনালাম না। বিপ্লব মানে যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব হতে পারে, তাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন। সুতরাং আরও অনেক কথা পুলিশকে সরাসরি নানানভাবে আমরা শুনছিলাম, সবটা আপনাদেরকে আমি শোনাতে পাচ্ছি না, একেবারে খিস্তি গালাগাল যেটা বলি আর কি বাংলাতে, সেইভাবেই আমরা দেখছিলাম তারা এরকম খিস্তি করছিলেন পুলিশদেরকে উদ্দেশ্য করে। এবং সেটা তবুও তো এই ধরনের কালচার আমরা বাংলাতে দেখেছি গালাগাল খিস্তি দেওয়ার, কিন্তু ত্রিপুরাতে তারা গেছেন পকেটে ব্লেড নিয়ে, এটা তো খুব অবাক লাগছে শুনে, মানে অবাক লেগেছে, খুবই অবাক লেগেছে, মানে পকেটে ব্লেড নিয়ে আবার বলছেন প্রত্যেকের পকেটে কিন্তু ব্লেড আছে, প্রত্যেকের পকেটে ব্লেড আছে, খুব অবাক লাগছে দর্শক। এবং দেবাংশু ভট্টাচার্য আমরা দেখলাম যে তিনি একেবারে দেখাচ্ছেন রক্ত বেরোচ্ছে, যে নেত্রী রয়েছেন জয়া দত্ত তার রক্ত বেরোচ্ছে, এখন রক্ত বেরোচ্ছে, তারা বলছে যে হামলা হয়েছে, এখন পকেটে ব্লেড থাকলে তো অনেক কিছু হতেও পারে, সেটা বলা খুব মুশকিল, খুব গোলমেলে। দর্শক, আমার খুব অবাক লাগলো যে দেবাংশু ভট্টাচার্যরা ত্রিপুরাতে গেছেন, আমরা শুনছিলাম যে তৃণমূল কংগ্রেসের বিস্তার প্রসারের প্রসার ঘটাতে গেছেন, কর্মসূচি নিতে, গণতান্ত্রিক সিস্টেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কর্মসূচি নিচ্ছেন, তাদের নেতা অভিষেক ব্যানার্জির ওপরে হামলা হয়েছিল, তার গাড়ির ওপরে হামলা হয়েছিল, সেটা নিয়ে অনেক প্রতিবাদ কর্মসূচি তারা পালন করছিলেন, কিন্তু পকেটে ব্লেড নিয়ে গিয়ে তারা ত্রিপুরাতে কী করছেন, এটা খুব মানে খুব অবাকের বিষয়। আমি কোনোদিন এইরকম শুনিনি যে কোনো দলের কোনো নেতা এইভাবে ওপেন বলছেন ফেসবুক লাইভে
বা ক্যামেরার সামনে যে আমাদের পকেটে বুলেট আছে, আপনি অনুমতি দিন সুইসাইড করে নেবো, এরকম একটা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু সুইসাইডটা সেটা হয়তো বলছেন যে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাদের যেটা অভিযোগ একেবারে ঠুটো জগন্নাথ যেটা বলছিলেন আর কি, এটা তো ভালো ভাষায় বলছিলেন। আবার ওখানে আরেকজন সুদীপ বলে যে নেতা, তিনি তো আরও মানে খিস্তি গালাগাল দিয়ে বলছিলেন, সেটা আমি আপনাদেরকে শোনালাম না। তো যাই হোক, সেটা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে হয়তো প্রশ্ন তুলতে পারেন, তার অনেক অনেক সিস্টেম রয়েছে, তার আত্মহত্যা করবেন, সুইসাইড করবেন, এসব বলতে পারেন। কিন্তু তার সঙ্গে যে ইনফরমেশনটা দিলেন, আমাদের প্রত্যেকের পকেটে ব্লেড রয়েছে, এটা খুব অবাক লেগেছে দর্শক। আমি জানি না পুলিশ কেন তাদের পকেট থেকে ব্লেডগুলো বের করে নিচ্ছে না, কারণ এরকম আবেগ একেবারে মুহূর্ত সেখানে যদি সত্যি তারা কিছু করে বসতেন, ওই ব্লেড নিয়ে যদি হাতে শিরা বা কিছু কেটে বসতেন, কত মুশকিল হয়ে যেত। এই রকম কথা বলার পর মানে দেবাংশু ভট্টাচার্য যেভাবে বললেন দর্শক, এরপর অন্তত উচিত পুলিশের যে তাদের প্রত্যেকের কিন্তু পকেটগুলো চেক করা, যাতে কেউ না ব্লেড বা ধারালো অস্ত্র নিয়ে বা কিছু নিয়ে না থাকতে পারেন। এক তো হচ্ছে তারা অন্য রাজ্য থেকে গেছেন, সেখানে গিয়ে যদি একটা কিছু ঘটে যায় সেখানে তো একটা পলিটিক্যাল কালার চলে আসবে, তারা যদি সুইসাইড করতে যান সেখানে রক্তারক্ত কিছু হয়ে যায়, তখন হয়তো আবার উল্টো দলের দোষ আসতে পারে। এবং তারা যখন নিজেদের মুখ থেকে স্বীকার করছেন প্রত্যেকের পকেটে ব্লেড রয়েছে, আমার মনে হয় ত্রিপুরা পুলিশকে অনেক সজাগ থাকতে হবে যে যারা যাচ্ছেন এখান থেকে তাদের পকেটগুলো চেক করতে হবে যে সত্যি তারা পকেটে ব্লেড বা ধারালো সত্যি কেন, ওরা যখন ওনারা যখন বলছেন তার মানে আছেই, সুতরাং ব্লেডগুলো অন্তত বের করা উচিত। কারণ যদি এরকম কিছু ঘটিয়ে দেয় আমরা কখনো চাইবো না, রাজনীতি তারা করবেন, অন্য রাজ্যে গিয়ে তারা করবেন, সেখানে এমন কিছু ঘটবে না যে তাদের এই অশান্তির জের বা এরকম আবেগ তাড়িত হয়ে একেবারে সেই ব্লেড বের করে যদি সতীদার শিরা ফিরা কেটে ফেলেন, সুইসাইডের একটা চেষ্টা করেন, খারাপ লাগবে, সেটা কখনোই উচিত নয়। আমরা অবশ্যই আশা করব বাংলার একজন একটা মিডিয়া হিসেবে যে ত্রিপুরা পুলিশ অন্তত এরপর প্রত্যেকের অন্তত পকেটগুলো চেক করবেন, বা এই ব্লেড বা ধারালো অস্ত্র যারা নিয়ে যাচ্ছেন সেটা থেকে যারা তাতে যেন তারা যেন বিরত থাকেন, একটু ক্যাম্পেইন যেন করে, নাহলে কিন্তু আরও বড় মুশকিল হয়ে যেতে পারে। দর্শক, আজকে যে ঘটনা ঘটেছে এটা নিয়ে বিতর্ক উঠছে, বিজেপি আবার বলার চেষ্টা করছে যে এর পেছনে নাটক রয়েছে ইত্যাদি বলার চেষ্টা হচ্ছে। তবে এটা আমরা খবর পাচ্ছিলাম ত্রিপুরা থেকে যে সেখানে একটা সিএম অর্থাৎ বিপ্লব দেব, তার একটা প্রোগ্রাম ছিল, এবার সেখানে কর্মীদের মধ্যে কোনো ক্লাশ হয়েছে কি না, কারণ সবাই তো সবাইকে দেখে নেওয়ার কথা বলছে না, তৃণমূল কংগ্রেস নেতারাও সেখানে গিয়ে বলছেন এক ইঞ্চি জমি ছাড়বো না, সব দেখে নেবো, এই যে কথাগুলো। আবার ওখানে শাসক দল বিজেপি, তারাও হয়তো পাল্টা কিছু ভাবছে, দেখে নেবে, যখন দেখে নেবে তো দেখে নিক। এই যে বিষয়টা, একটা আকসাকসের জায়গা যে তৈরি হয়েছে ত্রিপুরাতে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং তার জেরে এই ঘটনা, নাকি সত্যি এটার পেছনে তৃণমূল কংগ্রেসের ড্রামা রয়েছে, তদন্ত হলে পরিষ্কার বুঝতে পারা যাবে। তবে আমরা দেখছিলাম নেত্রীর গালে একটু রক্তের ছাপ দেখছিলাম, এবং ওখানে যিনি নেতা সুদীপ তার মাথাতে হাত দিয়ে তিনি খুব ছটকাছটকি করছেন, আবার বলছেন আমি হাসপাতালে যাব না, এরকম একটা কথা শুনছিলাম। কিন্তু অবশ্যই আমরা চাইবো যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, এবং যদি হামলা হয় এটা আমরা অবশ্যই আরামবাগ টিভি সবসময় নিন্দা করে, যে এটা কখনোই কিন্তু কাম্য নয় যে কেউ পলিটিক্যালি কোনো কর্মসূচি নেবেন তার উপরে হামলা হবে, এইরকম কিন্তু কখনো আমরা কিন্তু আশা করি না। কিন্তু এটা আমি আবার বলছি দর্শক, তাদের প্রত্যেকের কিন্তু পকেটগুলো চেক করা উচিত ত্রিপুরা পুলিশের, নাহলে হয়তো আরও বড় কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেন সুইসাইডের একটা প্রশ্ন ওঠে, আবার যদি কোনো ক্লাসের জায়গা আসে, হতে পারে না, রাজনীতি রাস্তায় ঘেরাঘিরি ধাক্কাধাক্কি, সেখানে যদি পকেটে আবার ব্লেড থাকে, বুঝতে পারছেন কত বড় বিপদ ঘটে যেতে পারে। পুলিশের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে দর্শক, এরা খুব অবাক লেগেছে, আমি জীবনে কখনো শুনিনি যে কোনো নেতা ওপেনলি অন ক্যামেরা বলছেন আমাদের প্রত্যেকের পকেটে ব্লেড রয়েছে। এত আমরা বাংলাতে কিন্তু এটা জানিনি, এরকম কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো বলেনি, তারা ত্রিপুরাতে গিয়ে পকেটে ব্লেড নিয়ে গেছে, এটাই তো সব থেকে আমাদের খুব অবাক লাগছে যে আসলে উদ্দেশ্যটা কী। দর্শক, আজকে এই ঘটনা ঘটার পর আমরা কিন্তু অভিষেক ব্যানার্জির একটা টুইট দেখছিলাম, তিনি কিন্তু বলেছেন এবং একেবারে বলা যায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং বলেছেন আমরা একেবারে মানে ইঞ্চিতে বুঝে নেবো, মানে এক ইঞ্চি জমিও ছাড়বো না, যেটা বলার চেষ্টা করেছেন এর আগে, আজকে টুইট করেছেন, এই ঘটনার নিন্দা করেছেন এবং অবশ্যই ত্রিপুরার প্রশাসনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং বলেছেন যে কিছু ছবি স্টিল শট দিয়ে তিনি একেবারে টুইট করেছেন এবং এটা গুন্ডাগিরি ইত্যাদি বলার চেষ্টা করেছেন, এবং এক ইঞ্চি জমিও তারা ছাড়বে না, এরকম একটা বলা যেন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখবো যে অভিষেক ব্যানার্জি এর আগেও যখন গেছিলেন ত্রিপুরাতে তখনও কিন্তু প্রেস মিটে এসব কথা বলে এসছেন যে একজনকে যদি আক্রমণ করা হয় আমরা কিন্তু ছাড়বো না। এখন দেখা যাক অভিষেক ব্যানার্জি কী হবে, তার পলিটিক্যালি তিনি মানে একবারে মোকাবিলা করেন, সেটা আমার দিকে নজর থাকবে। কিন্তু দর্শক, আমি শুধু শেষ করার আগে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে এইরকম পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, এই রাজনীতির এরকম আকসাকসি কেন তৈরি হচ্ছে। আমি একটা ভিডিও প্রথমে দেখাবো দর্শক, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসব। আমি প্রথমে ভিডিওটা আপনাদেরকে দেখাই, এই বেঙ্গলের ঘটনা, ঘটনাটা একটু পুরনো, 2018 সালের ঘটনা। আমি জাস্ট যখন এইরকম একটা কনভয়ে হামলা বা গাড়িতে হামলা এইসব বিষয়ে যখন প্রশ্ন উঠছে, তখন আমি একটা ভিডিও জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি।
সেটা হচ্ছে 2018 ঘটনা, যেটা হচ্ছে নদিয়ার চাকদা এলাকাতে যাচ্ছিলেন বিজেপির নেতা সৌমিক ভট্টাচার্য, গাড়ি করে যাচ্ছিলেন, আর সেই সময় তৃণমূল কংগ্রেস কীভাবে অ্যাটাক করেছিল সেই ভিডিওটা একবার দেখাবো, তারপর এটা নিয়ে আলোচনাতে আসবো। দর্শক, এটা হচ্ছে 2018 আগস্ট মাসের ঘটনা, সম্ভবত 8 তারিখ ছিল সেই সময়কার ঘটনা। আমি জাস্ট দেখালাম দর্শক যে এই কালচার কিন্তু বাংলাতে তৃণমূল কংগ্রেস কিন্তু শুরু করেছে। যখন এখানে কোনো ঘটনা ঘটে, যখন বিরোধীদেরকে আক্রমণ করা হয়, তখন তারা চুপ করে বসে থাকেন, কখনো বলেন জনরোষের শিকার, কখনো বা অন্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, আমরা আর জানি না, এইসব বলার চেষ্টা করে। কিন্তু এই ঘটনা এই বাংলাতেই ঘটেছে, এটা কিন্তু ত্রিপুরার ভিডিও নয়। এখানে তৃণমূল কংগ্রেসের পতাকা দেখা যাচ্ছে, তারা তাদের প্রতিবাদ কর্মসূচি, এবং সেখানে এইভাবে সৌমিক ভট্টাচার্য বিজেপি নেতার গাড়িতে এইভাবে হামলা হয়েছিল, আর তখন এর মধ্যে কোনো দোষ দেখছিল না তৃণমূল কংগ্রেস। আজকে যখন তারা ত্রিপুরাতে গেছেন, সেখানে শাসক বিজেপির দিকে তারা অভিযোগের আগুল তুলছে, এবং সেখানে এই ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে যে এখানে মানে শাসন সুশাসন প্রতিষ্ঠা এখানে হয়নি, এখানে গুন্ডারাজ চলছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন, অভিষেক ব্যানার্জিও বলছেন। কিন্তু প্রশ্ন, এই রাজ্যে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন তারা কেন চুপ করে বসে থাকেন? দর্শক, আমি যেটা বলতে চাই, এই আকশা আকশির জায়গা, এই যে পলিটিক্যাল কালচারটা তৈরি হলো, এটা কারা তৈরি করেছে? এই রাজ্যে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কেন তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকে? যারা এই যে একটা ঘটনা ঘটলে তার তো একটা রেসারেন্সি তৈরি হয়। আজকে হতে পারে, হতে পারে, যদিও তদন্তমূলক বিষয় যে এটা একটা রেসারেন্সির ফল, সেটা হলেও তো খারাপ। আজকে বাংলাতে যে কালচার তৈরি করেছিল হিংসার রাজনীতি, যে সেখানে বিরোধীদের কাউকে কোনো কর্মসূচিতে নিতে মানে যেতে দেওয়া হবে না, নিতে দেওয়া হবে না, তাদের উপরে হামলা হবে, তাদের গাড়িতে হামলা হবে, জেপি নাড্ডার কনভয় হামলা হবে, আর যখন হামলা হবে তখন শাসক দল বলবে জনরোষ, কিছু করার নেই। আর আজকে যখন ত্রিপুরাতে তাদের টিম হামলার শিকার হচ্ছে, তখন বলা হচ্ছে সেখানে সুশাসন নেই, সেখানে কোনো শাসনের মানে আইনে শাসন চলছে না। এই কালচার কারা তৈরি করেছে? এই কালচার কারা তৈরি করেছে? যখন এই রকম একটা ঘটনা ঘটেছিল এই রাজ্যে, তখন আমরা বলেছিলাম যে কালচার তৃণমূল কংগ্রেস তৈরি করছে এই রাজ্যে, যখন তারা অন্য রাজ্যে গিয়ে এই ধরনের কোনো কর্মসূচি নেবে বা কিছু একটা কর্মসূচি নেবে, সেখানে কিন্তু আমাদের আশঙ্কা ছিল যে কিছু পাল্টা কিছু ঘটতে পারে, হতে পারে এটা পাল্টা। যদিও আমি আবার বলছি এর মধ্যে তৃণমূল কংগ্রেসের নাটক রয়েছে কিনা এটা এখনও পরিষ্কার নয়, তদন্তমূলক বিষয়। কিন্তু যে কালচার এই রাজ্যে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যে বিরোধীদের কাউকে পাত্তা দেব না, তাদের উপরে হামলা করব, তাদের কনভয়ে হামলা করব, আর তারা যখন অন্য রাজ্যে গিয়ে দেখছেন যে সেখানে গিয়েও হই হই করার চেষ্টা করছিলেন, আর যখন কোনো ঘটনা ঘটছে প্রশ্ন তুলছেন যে সেখানে কী গণতন্ত্র চলছে, আর এই রাজ্যে কী চলছিল, এই রাজ্যে এইরকম ছবি কেন হয়েছিল, এর উত্তর কি তৃণমূল কংগ্রেসকে দিতে হবে না? এর উত্তর কি ত্রিপুরার মানুষ জানতে চাইবে না যে বাংলাতে আপনারা কী করেছেন, কী করেছেন? আর এখন কোভিডের অবস্থাতে ত্রিপুরাতে কী এমন সামনে চলে আসছে, সব হই হই করতে হবে সেখানে গিয়ে? আজকে যে ঘটনা ঘটেছে দর্শক, আমরা অবশ্যই যে কোনো কারণই হোক, যদি এই ঘটনা যদি সত্যিকারের আক্রমণ হয়, তাহলে অবশ্যই আমরা কিন্তু এই ঘটনার নিন্দা করি, আমরা একইভাবে নিন্দা করি এই বাংলায় যে ধরনের ঘটনা ঘটেছে বা ঘটছে, এগুলো কিন্তু নিন্দা করি। রাজনীতি হবে উন্নয়নের নিরিখে, সেখানে গাড়ি ঘেরাঘিরি এইসবগুলো কেন হবে, এই কালচার কেন তৈরি হবে? আজকে দেখুন তো এই বাংলাতে যে ঘটনা ঘটছিল, সে যে কোনো দলই হোক না কেন, যে কোনো যেগুলো দলেরই ঘটনা হোক না কেন, যে ঘটনা এই বাংলায় ঘটছিল সেটা কীভাবে ছড়াচ্ছে বলুন তো? হিংসা ছড়াচ্ছে, আকশা আকশি, এ করেছে আবার ও করবে, ও করে সে করবে, এটা করতে করতে কীভাবে ছড়াচ্ছে বিষয়টা? বাংলা থেকে শুরু হলো হিংসা, তার পাল্টা হবে যদি হয়ে থাকে অন্য জায়গায়, অন্য রাজ্যে, আরেকটা রাজ্যে, আরেকটা রাজ্যে, যে যেখানে ক্ষমতা আছে সে সেখানে ক্ষমতা প্রয়োগ করবে। আলটিমেটটা কী হচ্ছে? আলটিমেটটা হচ্ছে যে রাজনৈতিক হিংসা দেশ জুড়ে ছড়াতে শুরু করছে। কিন্তু প্রশ্ন উঠবে না যে কারা শুরু করলো? দর্শক কী বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।